السلام عليكم ورحمة الله وبركاته দেশের ভেতর এবং বাহির যে যেখান থেকে দেখছেন দোয়া শিক্ষার আজকের ভিডিওতে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। দোয়া শিক্ষার আজকের ভিডিওতে আমরা শিখতে পারবো প্রস্রাব পায়খানা দোয়া। প্রিয় দর্শক, আমরা যখন বাথরুমে যাই, বাথরুম নাপাক জায়গা, সেই জায়গায় খবিস জিন্ন নারী থাকে এবং তারা আমাদের লজ্জাস্থান নিয়ে হাসাহাসি করতে থাকে। বিশেষ করে পুরুষরা অনেক জায়গায় প্রস্রাব করা লাগতে পারে, তখন অনেক সময় দেখা যায় আমাদের প্রস্রাবের ছিটা জিনদের উপরে গিয়ে পড়ে, তখন এর কারণে আমাদের অনেক ক্ষতি করে ফেলে সেই জিনগুলো। তাই এই জিনের অনিষ্ট থেকে বাঁচতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা এই ভিডিওতে বাথরুমে প্রবেশ করার আগে দোয়া এবং বাথরুম থেকে বাইর হইবার দোয়া শিখে নিব ইনশা আল্লাহ। খুব সহজে শব্দে শব্দে শিখে নিব। তার আগে জেনে নেই বাথরুমের গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নত। বাথরুমে যাওয়ার আগে আমরা মাথায় টুপি দিয়ে নেব কিংবা মহিলারা কাপড় দিয়ে নেব এবং পায়ে জুতা দিয়ে নেব। বাথরুমের আর একটি সুন্নত হলো আমরা বাম পা দিয়ে ঢুকবো, ডান পা দিয়ে বাইর হব এবং বসার সময় বাম পায়ের উপর ভর দিয়ে বসবো এবং অবশ্যই ডিলা ক্লুব ব্যবহার করবো। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এই সংক্ষিপ্ত এই ভিডিওতে আমরা শিখে নিই বাথরুমে প্রবেশ করার দোয়া। তবে মনে রাখতে হবে বাথরুমে প্রবেশের দোয়া বাথরুমে প্রবেশের আগে পড়তে হবে এবং বাহির হওয়ার দোয়া বাহির হওয়ার পরে পড়তে হবে, কেননা বাথরুমে থাকা অবস্থায় কোনো ধরনের দোয়া পড়া যাবে না। তাহলে আসুন জেনে নেই বাথরুমে প্রবেশের দোয়া। বিসমিল্লাহি اللهم اللهم إني أعوذ بك إني أعوذ بك من الخبث من الخبث والخبائث والخبائث একসাথে আবার পড়ে নেই। بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث এবার শুন সেখানে বাথরুম হইতে বাহির হওয়ার দোয়া। غفرانك غفرانك الحمد لله الذي الحمد لله الذي أذهب أذهب عني العذى عني العذى وعافاني وعافاني চলুন আবার একসাথে পড়ে নিই। غفرانك الحمد لله الذي أذهب عني العذى وعافاني আমরা বারবার শুনে এই দোয়াটি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ, যাতে আমরা জিনের অনিষ্ট হইতে বাঁচতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।